একটা শব্দ আসতেছে মনে হয় কোথা থেকে। কোথা থেকে মনে হচ্ছে একটা শব্দ আসতেছে। ওই তো দেখি একজন ধ্যান করতেছে। দেখি তো কাছে যে আইতাছে একটা মক্কেল। পাইছি, এই বলটারেই ধরতে হবে। আয় বৎস, আয় আয় বৎস, আয়। আমি তো তোরে হারিকেন ধরা খুঁজতাছি, তুই এতদিন কোথায় ছিলি? আমি কামরূপ কামাখ্যা থেকে হিমালয় হয়ে সুন্দরবনের মধ্য দিয়া বান্দরবনের উপর দিয়া অবশেষে তোমাগোর মাথাইয়া পড়ছি। তোমাগো মনের যে কোনো আশা পূরণ করবার লাইগা আমি লিখিত সহকারে তদবির কইরা থাকি। তাই এদিক সেদিক ঘোরাফেরা না কইরা বৎস, আমার কাছে আইয়া পড়ো। বাবা, আপনি আমার মনের আশা পূরণ করতে পারবেন বাবা? ওরে বৎস, আমি লিখিত গ্যারান্টি দিয়ে প্রতারণা করে থাকি, থুক্কু প্রমাণ করে থাকি। বল তোর মনের আশা কি, আমি পূরণ কইরা দেবো। বাবা, আমি চাঁদে যাইবার চাই, আমার চাঁদে যাইবার বহুত শখ, আমার একটু চাঁদে পাঠাইতে পারবেন? এটা কি কয়, এইটা তো দেই মামা বাড়ির আবদার লই আইছে। হ্যাঁ, এ কি মামা বাড়ির আবদার? এই শেষ বয়সা কি তাহলে এর কাছে ধরা খাইয়ে দাও নাকি? না, তাড়াতাড়ি একটা উপায় বের করতে হইবে। বাবা, আপনি কি কিছু চিন্তা করতেছেন? না রে বৎস, দিন রাত চব্বিশ ঘন্টা রাহু শনি মঙ্গলের সাথে আমার যোগাযোগ। আর তোরে সাদে পাঠানো এমন কি কঠিন কাজ রে বৎস, তাই এর জন্য তোর কিন্তু অনেক বেশি নজরানা দেয়া লাগবে। কারণ তোরে আমি প্রথমে সাদে পাঠামো তো, তাই আর শোন, আমার নজরানা কিন্তু ডলারে দেয়ান লাগবো, বুঝলি? যত নজরানা লাগে আমি দেব, আগে আমারে সাদে পাঠানোর ব্যবস্থা করো। তবে আমি কিন্তু এখন তোমারে কোনো ফি দিতে পারবো না, সাদে থেকে ফিরে আইসা তোমার আমি ফি দেব, ঠিক আছে? কি কস, তুই আমারে সাদের থেকে আইবার পরে পেমেন্ট করবি? তুই আবার আমারে ফাঁকি দিবি না তো বৎস? তুইও একটা লিখিত গ্যারান্টি দে, আমি তোরে লিখিত গ্যারান্টি দিতাছি, তুইও আমার লিখিত গ্যারান্টি দে, আমার কিন্তু পেমেন্ট ডলারে দেওয়ান লাগব। তোমার নজরে ডলারে দেওয়া লাগবে? ঠিক আছে, তাই হবে বাবা, আগে আমারে সাদে পাঠানোর ব্যবস্থা করো, আমার বহুত শখ সাদে যাওয়ার। ঠিক আছে বৎস, তাহলে তুই প্রস্তুত হ সাদে যাওয়ার জন্য। আরে আমি তো দেখি সত্যি সত্যি সাদে আইয়া পড়ছি, আমার তো বিশ্বাস হইতেছে না আমি সাদে আইয়া পড়ছি। হ্যাঁ, কত কিছু দেখা যাইতেছে, আমি সাইয়ে আইয়া পড়ছি, আমি সাদে আইয়া পড়ছি, আমার তো বিশ্বাস হইতেছে না। সবার আগে আমি সাদে আইয়া পড়ছি, আইয়া পড়ছি, সাদে আইয়া পড়ছি। আমার তো নিঃশ্বাস নিতে দিয়ে কষ্ট হইতেছে না। হ্যাঁ, আরে শুনছি তো সাদে অক্সিজেন নাই, এখান থেকে নিঃশ্বাস নিতেও কোনো কষ্ট নাই। হ্যাঁ, সাদে তো দিই মেলা বাতাস, এই শুনছি তো সাদে নাকি কোনো বাতাস নাই। আরে ওই দূরে দিদি মানুষ দেখা যায় নাকি, এটা কি উঠ গাছপালা দেখা যায় ঘটনা কি? আরে দেখি অনেক গাছপালাই দেখি, সাদে তো দিয়ে অনেক গাছপালা আছে, এটা উঠ নাকি এটা? আরে উঠই তো দেখা যায় ঘটনা কি? আমার আগে এটা এসে পড়লো নাকি সাদে? হাই হাই, তাহলে কেমন এলো? না, এটা এটা একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে কী লেখা? হ্যাঁ, সেন্ট্রাল আফ্রিকা সাদ। হ্যাঁ, কী লেখা? সাদ সেন্ট্রাল আফ্রিকা। আরে আমারে তো আফ্রিকা মহাদেশে পাঠাই দিছে। আরে বন্ধ, আমারে করছে কি? আমারে সাদে পাঠানোর কথা হয়ে আফ্রিকা পাঠাই দিছে, সেন্ট্রাল আফ্রিকা।
এই সেন্ট্রাল আফ্রিকা সাব দেশে পাঠাইছে, এটা তো মনে মু মেনে তো কিছু সময় থাকলে আমি শেষ। ওরে বন্ড, তোরে দেখাইতেছি মজা, দাঁড়া আগে বাড়ি দেয়নি, তুই আমার এই মরুভূমির দেশে পাঠাইছিস। উফ, গেমে একদম শেষ, পুরা গা দিয়ে সব পানি বেরোইতেছে, আমার এই মরুভূমির দেশে পাঠাইছে চাঁদে যাওয়ার কথা কইয়া, দাঁড়া। মারো কেন? আরে বৎস, আমার মারতেছ কে? তোমার তো সাদে পাঠানোর কথা ছিল, আমি তো তোমার সাদেই পাঠাইছি, কথা মতো তো তোমার সাদে পাঠাইছি, এখন তো তোমার আমার ডলার দেওয়ার কথা, তুমি ডলার না দিয়ে আমার মারতেছ কে? এই দেখো, তোমার সাথে আমার চুক্তি ছিল সাদে পাঠানো, আমি তো তোমার সাদেই পাঠাইছি, তুমি আমার মারতেছ কে? চুক্তি অনুসারে আমি তো তোমার সাদে পাঠাইছি, এখন তো তুমি আমার ডলার দিবা? চুক্তি তো তাই দেখা ছিল যে আমি তোমার সাদে পাঠাইলে আমার ডলার দিবা, তুমি আমার মারতেছ কে? এখন ডলার না দিয়ে তুমি আমার মারতেছ, কারণ কি বৎস? তোমারও ফাঁকি দিতেছি না ভণ্ড বাবা, চুক্তি অনুসারে আমি তোমারে দিচ্ছি। কাগজে লেখা দেখো, এইখানে কি লেখা? এইখানে লেখা আছে ডলা, তাই তোমারে ডলা দিতেছি। ও, তুমি এখানে ডলার না লিখে ডলা লিখে রাখছো? আরে বৎস, তুমি ভণ্ডর উপরে ভণ্ডামি করতেছো, জীবনে বহুত বাটপারি করছো, আমারে তুমি বাটপারি করে চাঁদে পাঠানোর কথা হইয়া চাঁদের দেশে পাঠাইছো, আফ্রিকা মহাদেশে পাঠাই দিছো আমারে চাঁদে, আমার তো একটু এলে শেষ করে ফেলতে, জীবনে বহু বাটপারি করছো, এইবার ডলা খাইয়া সোজা হইয়া যাও, এখনো সময় আছে, তাড়াতাড়ি এখান থেকে কাটি পড়ি।